আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স, দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন গতকালকে দিল্লি ক্যাপিটালস কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে একটা রুদ্ধশ্বাস ম্যাচে 4 রানের একটা জয় পেয়েছে। সেখানে দিল্লি ক্যাপিটালস কিন্তু জয়টা তুলে নেওয়ার জন্য শেষ বল পর্যন্ত লড়াই করেছে এবং তারা সফল হয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে কিন্তু দিল্লি ক্যাপিটাল 224 রানের একটা বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছিল, যার মধ্যে অনবদ্য পারফরমেন্স করেছিল অক্ষর প্যাটেল এবং ঋষভ পান্ট। সেখানে ঋষভ পান্টের কথা না বললে নয়, তিনি কিন্তু 43 বলে 88 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং এই ঋষভ পান্ট সেই ঋষভ পান্ট যিনি কিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আবারও ক্রিকেটে ফিরে এসেছেন। তার হয়তো আর ক্রিকেটেই ফেরা হতো না, কিন্তু ভাগ্য তার সহায় ছিল দেখে তিনি আবারও ক্রিকেটে ফিরে এসেছেন। এবারের আইপিএলে তিনি তার প্রমাণ আবারও দিচ্ছেন, কেন তিনি অন্য সব উইকেট কিপার ব্যাটসম্যানদের থেকেও আলাদা। তো তিনি আসলে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তার ব্যাটিংয়ের কারণেই কিন্তু দিল্লি ক্যাপিটালস একটা বড় লক্ষ্য দাঁড় করিয়েছিল। অপরদিকে গুজরাট টাইটান্সের অভিজ্ঞ বলার মোহিত শর্মা, তিনি কিন্তু একজন অভিজ্ঞ বলার, তো তিনি কিন্তু তার লাস্ট ওভারে বল করতে এসে 31 রান খরচ করেছেন, যেখানে ঋষভ পান্ট তার ওভারে 4-4টি ছক্কা মেরেছেন এবং 1টি 4 এবং 1টি 2 রান সাথে একটা হোয়াইট ছিল। মূলত ওই 1 ওভারে 31 রান দেওয়ার ফলেই কিন্তু দিল্লি ক্যাপিটালস দুর্দান্তভাবে এগিয়ে গিয়েছিল এবং সেখান থেকেই হয়তো বা পিছিয়ে পড়েছিল গুজরাট টাইটান্স, আর তাই তো শেষ পর্যন্ত এই 4 রানের একটা হার দেখতে হলো গুজরাট টাইটান্সের। মূলত মোহিত শর্মার কথা বলছিলাম, মোহিত শর্মা এমন একটা রেকর্ড গড়েছে আইপিএলে যা আইপিএলের 17 বছরের ইতিহাসে এটাই সর্বপ্রথম হয়েছে যে একজন বলার 4 ওভারে 73 রান খরচ করেছে। হ্যাঁ দর্শক, গতকালকে মোহিত শর্মা 4 ওভারে 73 রান খরচ করেছে, যেটা কিনা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান দেওয়া বলার। আর একজন অভিজ্ঞ বলার হিসেবে এরকম লজ্জার একটা কীর্তি গড়েছেন ভারতীয় পেস বোলার মোহিত শর্মা।